সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আমরা আপনাদের মাধ্যমে রাজ্য সরকারকে ধন্যবাদ দিতে চাই, রাজ্যের যে 100টি বিদ্যালয়কে সিবিএসসির আওতায় এনেছে রাজ্য সরকার, তার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে দেলে সাজানোর জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী ঐকান্তিক প্রচেষ্টায় রাজ্যের 100টি বিদ্যালয়কে সিবিএসসির আওতায় এনেছে। সারা ভারতবর্ষের মধ্যে এই প্রথম রাজ্য যেখানে বাংলা মিডিয়াম স্কুলগুলিকে সিবিএসসির আওতায় এনেছে, এটা আমাদের সৌভাগ্য। সত্যি আমরা আজকে আনন্দিত। আমরা সায়েন্স টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি, পাশাপাশি এই 100টি স্কুলকে সিবিএসসি আওতায় আনতে পেরে রাজ্য সরকার রাজ্যের যে শিক্ষা ব্যবস্থাকে একটা উন্নততর শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে, তার জন্য আমরা বিজ্ঞান শিক্ষকরা রাজ্য সরকারকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। এই বিদ্যালয়গুলি শুধু পড়াশোনা না, এই বিদ্যালয়ের মাধ্যমে আমাদের বিগত দিনে আমরা যখন দেখেছি স্কুলে পড়ানোর পরও যে ছেলেমেয়েরা টিউশন, যে প্রাইভেট একটা টিউশনের প্রবণতা ছিল, সেই আর থাকবে না। স্কুলের মধ্যেই সমস্ত পঠন পাঠন করিয়ে তাদেরকে লার্নিং মেটেরিয়ালসের মাধ্যমে পড়াশোনা করিয়ে তাদের থেকে ফিডব্যাকটা স্কুলের মধ্যেই নেওয়া হবে। যদি কোনো দুর্বল ছাত্রছাত্রী থাকে, তাদেরকে বিশেষভাবে প্রশিক্ষণ দিয়ে আমরা স্কুলগুলির মধ্যে পড়াশোনা করানো হবে, তাদেরকে সেভাবে তৈরি করা হবে। তার জন্য সিবিএসসির যে প্যাটার্ন, আজকে নার্সারি থেকে ক্লাস 12 পর্যন্ত এই ইংলিশ মিডিয়াম স্কুলগুলি চলবে, 100টা বিদ্যালয়কে সিবিএসসির আওতায় এনে বাংলা মিডিয়াম, এখন যে বাংলা মিডিয়ামটা চলছে, এই বাংলা মিডিয়ামটা এই বছর 12 গেল, নার্সারি থেকে 12 যাওয়ার পরে যারা 11 উঠবে, এরকমভাবে কমতে 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 বাংলা মিডিয়ামটা একসময় শেষ হয়ে যাবে, তখন শুরু হবে ইংলিশ মিডিয়াম। নার্সারি থেকে 2022-23 যে শিক্ষাবর্ষ শুরু হবে, এই শিক্ষাবর্ষে প্রথম নার্সারি ইংলিশ মিডিয়াম দিয়ে শুরু হবে।